একদিকে উদয়পুর মহকুমা হাসপাতাল, অন্যদিকে জেলা হাসপাতাল, দুটিরই অবস্থা এখন শোচনীয়। মহকুমা হাসপাতাল, যেখানে চিকিৎসক স্বল্পতার কারণে পরিষেবা প্রদান করতে পারছে না ডাক্তার বাবুরা, অন্যদিকে জেলা হাসপাতালে চিকিৎসক থাকার পরও পরিষেবা নিতে পারছেন না রোগীরা। মূল অভ্যন্তরীণ পরিবেশ এবং জল সংকটের কারণে ভোগান্তির অন্ত নেই রোগী ও তার পরিজনদের। জানা গেছে, রাতের বেলায় হাসপাতালে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়ে জল সরবরাহ, ফলে শৌচালয় ব্যবহার করতে পারছে না রোগীরা। অন্যদিকে শৌচালয়গুলি নোংরা আবর্জনায় পরিপূর্ণ হওয়ায় সেখান থেকে দুর্গন্ধ বের হচ্ছে। সারাইয়ের কোনো উদ্যোগ নেই কর্তৃপক্ষের। আমি 5 দিন ধরে রোগী নিয়ে এখানে আসি জেলা হাসপাতালে ত্রিপুরা ক্যাপনিয়া। যে পরিষেবা এখানে ল্যাট্রিনের খারাপ অবস্থা, জলের প্রবলেম, আবার কোনো কোনো জায়গায় মধ্যে দেখা যাচ্ছে জল আপনার এমনি করতেছে কিন্তু খাওয়ানোর জন্য নাই। এটা নিয়ে আপনার কাছে আমার অনুরোধ যে আপনারা কী ব্যবস্থা করবেন, যদি যারা কাজ করে আর কি সাধারণ, তারা কাজের লোক আয় না, বা কিছু কিছু আছে দুই একজন করে। চিকিৎসার পরিবেশ ফিরিয়ে আনতে অবিলম্বে হাসপাতালকে পরিষ্কার পরিচ্ছন্ন করার প্রয়োজন, একই সাথে জল সরবরাহ স্বাভাবিক করারও অত্যন্ত জরুরি ট্রিপানিয়া জেলা হাসপাতালে। রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।